আগরতলা পৌর নিগমের 39 নং ওয়ার্ডের উদ্যোগে শহরের 22টি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এক মেগা কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় শনিবার। এদিন পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ড অফিসে অনুষ্ঠিত হয় এই কুইজ প্রতিযোগিতা। এদিনের এই কুইজ প্রতিযোগিতায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, কর্পোরেটর অলোক রায় সহ শহরের বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ছাত্রছাত্রীদের জ্ঞানের প্রসারতা অনেকটাই বৃদ্ধি পায়। কুইজ কম্পিটিশন আমরা এই জেলার প্রথমবার বলার চেষ্টা করেছেন, আমরা আগে থেকে দেখেছি, অনেক কথা দিয়েছি, এটা সত্যি কথা। আজকে যারা কম্পিটিশন অংশগ্রহণ করবেন সেই স্টুডেন্টদের যেমন মেধার বিকাশ, জ্ঞানের প্রসারতা বাড়বে, পাশাপাশি যারা আমরা আজকে সভায় এই কুইজ কম্পিটিশনে থাকব, যারা শিক্ষক শিক্ষিকা কিংবা শ্রোতা বা দর্শক, তারাও কিন্তু অনেক কিছু জানব, অনেক দিকটা বলব যে শিক্ষা থেকে অনেকটা সমৃদ্ধ হব। কুইজ কম্পিটিশনে যারা কুইজ পরিচালনা করেন কুইজ মাস্টাররা, কিছু কিছু যারা প্রশ্ন রাখেন বা তুলে ধরেন, সেগুলি যেমন আমরা অনেকটা জানি বা অনেকটা জানি না, কিন্তু তাদের উত্তরটা কিন্তু আমাদের অবশ্যই জানা থাকে না। সেক্ষেত্রে স্টুডেন্টরা বা যারা কম্পিটিশনে অংশগ্রহণ তারা অনুষ্ঠানে সুন্দরভাবে উত্তর প্রদান করে ব্যক্ত করেন, অবশ্যই কুইজ মাস্টার যদি না পারবেন দিয়ে দেন, তাতে কী হয় স্টুডেন্টরা যেমন জানতে পারে প্রজানা বিষয়, এবং যারা আমরা ওই অনুষ্ঠানে থাকি তারাও কিন্তু অনেকটা জেনে নিই, যেটা আমাদের অজানা, আমাদের জীবনে জানা থেকে বাইরে থাকি বিষয়টি। এদিনের এই প্রতিযোগিতাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।